একটা জিনিস আমাদের, যেটা প্রথমেই বলেছি আমি, আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা, এই তো মানসিকতা থাকতে হবে। এখানে আপনি 15 বছরের কথা বলেছেন যে এই সরকারের মেয়াদ, আপনি তার আগেরটা চিন্তা করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যে সরকারই হোক না কেন, সেই সময় অর্থনৈতিক মন্দা ছিল, যে অর্থনৈতিক অবস্থা দেশের, তারপরে এই যে দুর্নীতির কথা বললেন, মানি ল্যান্ডারিং, এটা সেটা তো আমরা করি সবসময় মামলা, কিন্তু কথা হচ্ছে যে আজ পর্যন্ত এগুলি বলা হয় যে এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাচার হয়ে গেছে, কিন্তু স্পেসিফিক বলতে পারে যে একটা এই ব্যক্তি সম্বন্ধে তিনি, আমার কাছে প্রমাণ আছে যে সে এত শত হাজার কোটি টাকা। হুমায়ুন ভাই, প্রমাণ কি জনগণ দিবে নাকি সরকার খুঁজে বের করবে? প্রমাণ আমি সরকারকে দিব কেন? সরকার কেন খুঁজে বের করবে? এবং আপনি যে অভিযোগটা আনেন, না না, কিন্তু এখানে সরকারের লোকজনও বলেছেন, কোন কোন মন্ত্রীও বলেছেন টাকা বাইরে চলে গেছে। জি, সেটা আমি যে অভিযোগটা আনলাম, সে অভিযোগটা প্রমাণের ভার কিন্তু তদন্ত করে যখন হবে সরকারের তদন্ত কর সংস্থার থেকে, সেখানে অ্যান্টি করাপশনের এসএসসি বলেন যে যে সংস্থাই করুক, পিপিআইবি করুক, কিন্তু সেখানে আমাকে পরিষ্কার বোঝাতে হবে, তথ্য দিতে হবে যে এই তথ্য আমি বিশেষ করে এটা বলেছি বা এই তথ্যের উপরে বিশেষ করে এই নির্দিষ্ট হয়েছে। কাজে এইটা মানে আপনার কি মনে হয় যে এস আলমের উপরে ডেইলি স্টার যে রিপোর্ট হয়েছে, এরপরে দুদকের ঝাপায় পড়া উচিত ছিল না তদন্ত করার জন্য এস আলমের বিরুদ্ধে? আপনার এটা মনে হচ্ছে না যথেষ্ট তথ্য ছিল না? তারপরে যে আমরা ডকুমেন্টের তথ্য পাই, সামিট গ্রুপ পৃথিবীর বিলিয়নিয়ারদের মধ্যে একটা হয়েছে, এটা কিভাবে হয়েছে? এটা এটাকে আরও অতিরিক্ত তথ্য দরকার। আপনার কি মনে হয় একটা দেশে স্বাধীন দুদক থাকলে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতো না? আপনার কি মনে আছে ভিয়েতনাম একদম ধনকুবেরের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে? যেমন ধরেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে নিয়ে একটি পত্রিকা রিপোর্ট করলো যে তার কি পরিমাণ, হ্যাঁ, তার কোথায় কোথায় সম্পদ আছে, মানে এটা দুদকের জন্য যথেষ্ট না? কিন্তু দুদক বা তারা তো স্বতঃপ্রণোদিত হয়ে ইনভেস্টিগেট করার কথা, যে আসলে যে এই খবরগুলো বেরিয়েছে পত্রপত্রিকায় তাহলে এখানে কি হচ্ছে সেটা দেখা দরকার, সেটা কি দরকার না? মানে দুদকের এখতিয়ার নেই সেটা? আপনি শুধু বেনজিরের কথাই ধরেন, সঠিক বলেছে, এটা পত্রিকা কেবল বেরিয়েছে, এটা ইভেন কোন কোন ক্ষেত্রে আপনি তো আইনজীবী, আদালত উচ্চ আদালত সুমোটো একটা ইস্যু করতে পারে, এটা আইনতে পড়ি আমি, দেরি হয় কেন? জি জি, সাধারণ যে আইন, পেনাল কোড যেটা বলে, দণ্ডবিধির মধ্যে একজন গিয়ে জিডি জিডি মানে জিডি এন্টি মানে এটা অভিযোগ দিলে মামলা না, এটা জিডি, আর মামলা করতে পারে অভিযোগ দিয়ে যে কোনো ধারায়, সেটা যে ধারায় অ্যাপ্লিকেবল সেটা সেইভাবে মামলা হয়। কিন্তু এখানে যেটা হয় দুর্নীতি বা মানি ল্যান্ডারিং করে এই মামলাগুলো অ্যান্টি করাপশন অ্যাক্টের মধ্যে পড়ে, তাদের নিয়ম আইনটা একটু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যে সাধারণ মামলা যেরকম এখন দিলে এখন এজাহার করে তদন্ত শুরু করে, সেটা কিন্তু হয় না, এটা প্রাথমিক একটা অনুসন্ধান করে, অনুসন্ধান করে যদি প্রাইম ফেসি কেস প্রাইম ফেসি যদি প্রাথমিক তথ্য পাওয়া যায় সত্যতা, তাহলে পরে এটা রেকমেন্ড করে দেয় এফআইআর করার জন্য, মানে এজাহার দেওয়ার জন্য একটা প্রস্তাব দেয়, সে এখন একটু সেরকম হয় তাই কাজে এটা সময় হয়ে যায়। এখন যেটা আপনি বললেন বেনজির আহমেদ বা যেই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক, এটা যেই হোক, ইভেন আমার সম্পর্ক যদি এরকম খবর বের হয়ে যায় তার কোটি কোটি টাকা আছে আয়ের সঙ্গে, এটা সংগতিপূর্ণ নয়। বেনজির কিন্তু অস্বীকার করে নাই এই প্রপার্টিগুলো যে তার, এটা কিন্তু সে এখন অস্বীকার করে নাই, সেটা মারফতি লাইনের একটা কথা বলছে, আমি বাকি হয় না কি খুলে মজা করেছেন, কারণ ম্যানেজারের কথা যখন উঠাইছেন বলছি আমি, ম্যানেজার আমাদের এখন যে তথ্যগুলি প্রত্যেক থেকে এসছে, এখন এইটা অ্যান্টি করাপশন কমিশন তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে এই এটা এটা সেটা সেটা, তার এই যে নিয়ম যদি আইনটা পড়তে পারে তখন কিন্তু মামলা নেয় না, না নেওয়ার আগে যদি তারা দেখে যে হ্যাঁ উত্তরটা করা উচিত, এটাই তো বলছি, উত্তরটা স্যাটিসফ্যাক্টরি না, অর্থাৎ যে উত্তর সে দিয়েছে সেটা সঠিকভাবে প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে এরা এটা সুপারিশ করবে যে একটা মামলা এফআইআর হিসাবে গণ্য করা যায়, এই হলে পরে আবার তদন্ত হয় মূল তদন্ত, এই দিস ইজ দি এই কারণে এই দেরির কারণে এইটা একটা এক। আরেকটা কথা হচ্ছে যে দুর্নীতি কবে কোথায় না হয়েছে, এটা বাস্তবতা
কোন দেশে না হয়েছে, এই যে পাকিস্তানের কথা। কিন্তু সহনীয় সহনীয় পর্যায়ে থাকতে হবে তো, মানে আপনি র‍্যাম্পেন করাপশন আর একটা হচ্ছে সহনীয় পর্যায়ে আছে, আর দুর্নীতি করলে দুর্নীতির বিচার হবে, দুর্নীতি যে হবে না সেটা কেউ বলছে না, কিন্তু দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে, সেখানের ঘাটতির কথা আছে। সেটা সেখানে কথা হচ্ছে কি এক্সেস, রাইট, এক্সেস অ্যাপ্লিকেশন অফ ল এক্সেস যেটা করা হয় সে আছে, কিন্তু কথা হচ্ছে সেখানেও আমি ব্যাপার বলবো এক্সেস কোথায় হয়েছে সেটা দেখাতে হবে তো, সেইখানে আইনের এই ধারায় এই কথা বলা আছে সেটা না করে বিয়ন্ড দ্যাট যে এটা ছাড়িয়ে যেটা করেছে সেটা আইনে দ্বারা বাড়িত বা আইনে সংগত নয়। হুমায়ুন ভাই বলতে হবে, আপনি তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এবং আপনার নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ছিল না, সবাই কনভিন্সড আপনি ইলেক্টেড, প্রপারলি ইলেক্টেড সভাপতি ছিলেন, আপনার কাছে কি আমরা এটা আশা করতে পারি না যে আপনি অন্তত এইটুক বলবেন যে একটা সাবেক আইজিপির এত সম্পত্তি কিভাবে থাকে, দুদকের ইমিডিয়েটলি তাকে তলব করা উচিত, এটা কি আপনি এইটুকু বলবেন না আপনি? আমি তো সেটা না বলছি না, আমি বলছি নিয়মটা বলছি আর কি। নিয়ম তো আমরা জানি, নিয়ম জানি, আরেকটা ব্যাপার কি জানেন, আপনি যা এটুক বলেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কাছে মনে হয় একজন অবসরপ্রাপ্ত আইজিপি তার ব্যাপারে তদন্ত করার সাহস বা ইচ্ছা দুদকের বা সরকারের কোনো প্রতিষ্ঠানে নাই, তাহলে পুলিশে এখন যারা পাওয়ারফুল আছে বা পুলিশেরও উপরে যারা আরও পাওয়ারফুল লোকজন আছে তাদের উপরে আরও যারা পাওয়ারফুল বা যিনি পাওয়ারফুল আছে তার ব্যাপারে এই দেশে কেউ তদন্ত, দূরের কথা, ত উচ্চারণ করার সাহস হবে নাকি, এটা আমার কাছে ভয় লাগে, বুঝছেন? আর একটা কথা কি হুমায়ুন ভাই, আমরা কোনো প্রসঙ্গ আসলেই বলা শুরু করি যে ধরেন এরকম তো আগেও হয়েছে, এই হয়েছে, ফর এক্সাম্পল ধরেন আমার বাবা মার্ডার হইল, ধরেন আমার বাবা মার্ডার হইল, আজকে মার্ডার হইল, তখন কি আপনি আমারে বলবেন আসিফ আপনার বাবা মার্ডার হয়েছে তো কী হয়েছে, কত লোকেরই তো মার্ডার হয়েছে, বলবেন? বলবেন না তো, সেটা আমি বলবো না, বিকজ প্রত্যেকটা অপরাধ অনেক বড় অপরাধ এবং আমরা বর্তমানে বেশি কনসেন্ট্রেট করা উচিত আমাদের, যখন বিএনপি খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, ভুয়া নির্বাচন করার চেষ্টা করেছে, তখন তো আমরা বিএনপিকে বলছি, সবাই বলছি, প্রথম আলোতে বড় বড় করে হেডিং দিত, প্রথম আলো জীবনেও আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় রিপোর্ট করতো না যেটা বিএনপির বিরুদ্ধে করেছিল, তো ওইটা তো আমরা বলছি অন্যায় করছে, তার শাস্তি দিছি, তাকে 2008 ইলেকশন থেকে বিদায় করেছি, এখন যে অন্যায় করছে এখন কি আমি তার বিরুদ্ধে সেই মাত্রায় বলতে পারছি, সেটাও আমার প্রশ্ন, সেটা আমরা পারছি না। এবং আপনাদের মতো লোকদের দেখলে আমার মনে হয়, আপনাদের কাছে আবেদন করি, আপনার এই দুনিয়ার চাওয়ার কী আছে, আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছে আপনি প্রপারলি একটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন, আওয়ামী লীগের মতো দলের উপদেষ্টা পরিষদ সদস্য, একটা ক্লিন জীবনযাপন করছেন, আপনি বরং আওয়ামী লীগের স্বার্থে বঙ্গবন্ধুর চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য বেনজির, এস আলম এদের তদন্ত হওয়া উচিত, আনভীর এদের তদন্ত হওয়া উচিত, এটার সাথে সরকারের আরো ইমেজ বাড়বে যদি সরকারের মধ্যে সৎ নিয়ত থাকে, কারণ সরকারই যদি তাদের সাথে ইনভলভ থাকে এই সমস্ত কাজে তার তো আর কিছু করার নেই। না সেটা তো আপনি যা বলছেন এই ব্যাপারে তো দ্বিমত পোষণ করছি না, কথাটা হচ্ছে যে আমি প্রসিডিওরটা বললাম আর কীভাবে করতে হয়, এখানে আপনি যেটা বলছেন কার বাপ মার্ডার হয়েছে সে মামলা সঙ্গে সঙ্গে এফআইআর হবে, এজাহার হবে, কিন্তু এখানে যে অ্যালিগেশনগুলি এসেছে মানি লন্ডারিং, করাপশন, তারপরে কী বলবো আপনাকে, মানে নারীগত ব্যাপার, এগুলো যা তথ্যটা নিতে বললাম এফআইআর করার আগে এটা তার সাথে ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করবে, তথ্য থাকলে দেখা হবে যে এই কু তথ্য এটা আছে, আপনি উত্তর দেন এইটা। তাহলে আপনি তো মনে করছেন, কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন আপনার থেকে একটা খুব পজিটিভ জিনিস আমরা শুনলাম, ভালো লাগলো, আপনি মনে করছেন বেনজিরকে দুদকের তলব করা উচিত, এটা তো আপনি বলছেন, এটুক তো বলছেন, এবং আপনি নিশ্চয়ই এটাও মনে করেন মুনিয়ার হত্যার ব্যাপারে যার নাম ছিল, পুলিশ যদি তাকে ছেড়েও দেয়, ফাইনাল রিপোর্টও দেয়, পুলিশের অন্তত উচিত ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না হুমায়ুন ভাই? অন্তত জিজ্ঞাসাবাদ করা তো উচিত ছিল, পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, যদি কোনো স্পেসিফিক মামলা না হয় তাহলে জিজ্ঞাসাবাদ কিসের বেসিসে, মামলা হয়েছে তো, তার বোনই তো মামলা করেছে, কিসের বেসিসে করবে বলেন, মামলা তো স্পেসিফিক মামলাই করেছে ওই মুনিয়ার বোন। না কিন্তু আমি জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে, মানে আপনার কাছে আমার জানতে চাই, দুদক বা পুলিশ বা কোর্ট
কেউ যদি অভিযোগ না করে বা মিস্টার আসিফ নজরুল যেভাবে বলছেন, অনেক সময় হয়তো অভিযোগ করবার পরিবেশও থাকে না, কিন্তু এটা যদি গণমাধ্যমে আলোচনা আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসে, মানুষের মধ্যে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়, স্বতঃপ্রণোদিত হয়ে দুদক, পুলিশ বা কোর্ট কিছু করতে পারে না? আমি একজনকে মার্ডার করলাম এবং আমি এমন একটা পরিবেশ, ভয়ের আবহ তৈরি করলাম যে আমার বিরুদ্ধে কেউ মামলা করবারও সাহস নেই, যে ভিকটিম, অন্যদের দায়িত্ব কি, রাষ্ট্রের কি দায়িত্ব, পুলিশের কি দায়িত্ব বা কোর্টের কি দায়িত্ব? সেটা হলো যে আমি ডিফার করছি না, আমি একটাই কথা বলতেছি, প্রসিডিউর ফলো করতে হবে, নীতিমালা ফলো করতে হবে, আইনের আইনের গণ্ডির বাইরে যেতে পারছে না, এই জন্য সমস্যা। এই যে বললাম যে এফআইআর না হওয়া পর্যন্ত তোর তদন্ত হবে না, কিন্তু বাংলাদেশে তো এটাও হয় যে মামলা হওয়ার আগে অনেকে অ্যারেস্ট করে পরে মামলা দায়ের করা হয়। আমি বললাম যে এখন যেটা সব সম্ভব, যেটা আপনারা চাচ্ছেন যে তাকে তলব করে তার ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবে, যে বোঝার চেষ্টা করবে যে তথ্যগুলো মিডিয়াতে বেরিয়েছে বা বিভিন্ন ভাবে, এগুলোই সম্বন্ধে আগে উত্তর দিতে হবে। এটা হবে না এটা মনে করার কোনো কারণ নেই, আমি বিশ্বাস করি না। এটা আপনারা বলছেন, নজরুল সাহেব বলছেন, আমি আমার নিজেটুকু আমি জানি আর কি, হোম মিনিস্টারকে, সে কিন্তু এই ব্যাপারটি জানিস না, সে কিন্তু এইগুলি আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, আমি যদি আমি তার সার্টিফিকেট দিচ্ছি না, বাট ইজ নোন টু বি ভেরি অনেস্ট এবং সাইন ভদ্রলোক, এবং সে এইসব হতে পারে। তাহলে হোম মিনিস্টার আসলে উনি চালায় না, ওনার চেয়ে ওনার উপরে আরও একজন আছে, উনি হয়তো খুব বেশি পাওয়ারফুল, যে জন্য উনি কাজ করতে পারে না। আপনি যেভাবে বলছেন সেভাবে যদি হোম মিনিস্টার যদি সত্যি সেরকম সৎ ভালো হয়ে থাকে, আমিও কিন্তু ওনার সম্পর্কে ভালো কথাই শুনি, তাহলে বলতে হবে হোম মিনিস্ট্রির গণতন্ত্রের হালচাল কি, বিশেষ করে আপনি যদি নির্বাচনে আসি, এখন উপজেলা নির্বাচন সামনে, আপনি কি মনে করেন কিনা আপনার সেই গণতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই উপজেলা নির্বাচন, এই উপজেলা, আমি বুঝতে পেরেছি, তারপর আমি প্রশ্নটা রাখছি যে শক্তিশালী করবে কিনা বা আপনি উপজেলা নির্বাচন? আমি এটা নিয়ে বলেছি কেন, মানে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমি দেখি যে জুডিশিয়ারি কাজ করতে পারছে না, ধরেন সরকার কাজ করতে পারছে না, ভুয়া ইলেকশন হচ্ছে, এটা আমি প্রতিবাদ করি, কিন্তু আমি সবচেয়ে কষ্ট পাই যে জুডিশিয়ারি কাজ করতে না পারলে, কারণ এটা আমার লাস্ট রিসোর্ট। পৃথিবীতে সমস্ত দেশেই সরকার অ্যাক্সেস করার চেষ্টা করে, মানুষের অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে, ভুয়া নির্বাচন করার চেষ্টা করে কম বেশি, কিন্তু একটা রক্ষা কবচ হচ্ছে সংবিধান, এই সংবিধান, সাংবিধানিক রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগ। আমাদের 72 সনে সংবিধান এইভাবে ছিল, গণপরিষদের বিতর্কেও বারবার এই আশাবাদই ব্যক্ত করা হয়েছে যে বিচার বিভাগ আছে, মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, যত বড় শাসকই হোক। তো বিচার বিভাগ যখন কাজ করতে পারে না বা কাজ করে না, যেটাই হোক, তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, ওই সেন্সে বলেছি। আর গণতন্ত্রহীনতাতে কষ্ট তো অবশ্যই পাই, ক্ষুব্ধ হই, এখানে এটা তো ফাউন্ডেশন, একটা দেশে যখন গণতন্ত্র থাকে না, তখনই বিচার বিভাগের উপর এইরকম আঘাত করা যায়। যখন আমাদের এখানে শেখ হাসিনা প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন 1996, খালেদা জিয়া প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন 1991, আপনার মনে আছে তখন কি বিচার বিভাগের উপর এই শাসন বিভাগ এরকম কর্তৃত্ব করতে পারতো? নো, পারতো না। তখন যে কোনো মানে বিরোধী দলের গায়েবি মামলাতে সাজা দেওয়া যেত, ভুয়া মামলা দেওয়া যেত, ভুয়া মামলা পত্রিকায় প্রমাণিত হওয়ার পর ওই মামলাতেই সাজা দেওয়া যেত, একই মামলাতে মির্জা ফখরুলের মতো একজন জামিন না পায় জেলে থাকবে, আরেকজন জামিন পায় সরকারি দল হয়ে ইলেকশন করবে, এই সমস্ত মানে তগলকি কাণ্ড কি হয়েছে তখন? এতটা হয় নাই, কারণ ওনারা প্রপারলি ইলেক্টেড ছিল।